যাওয়ার পর সিভিক ভলেন্টিয়ারের হাতে ধরা পড়ে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তৎপরতায় তিন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার চূড়াকুটি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ধরমপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, ভাবানুর নামে এক মহিলা ব্যাংক থেকে 30,000 টাকা তুলে বাড়ি ফেরার পথে চূড়াকুটি এলাকায় তার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পালানোর সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের চোখে ঘটনাটি পড়তেই তার সন্দেহ হলে তিনি ওই ছিনতাইকারীদের তাড়া করতে শুরু করে। তারপর তিনি সমস্ত জায়গায় ফোনাফোনি করে ওই ছিনতাইকারীদের আটকে নেয় গ্রামবাসীরা। জোয়ার আসরের জন্য এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি, এবং তিনি গোয়ালপুকুর থানার পুলিশ প্রশাসনকে এর আগেও এই জোয়া খেলা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে কাজের কাজ কিছুই হয়নি বলে জানান তিনি, এবং ঘটনার ঘটার পর আবারও পুলিশের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপুকুর থানার পুলিশ। ধৃতদেরকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পুলিশ ধৃতদের লদর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। অ্যাকচুয়ালি একজন গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতেছিল, রাস্তায় হঠাৎ করে চূড়াকুটি বাজার ঢুকতেই বাজারটার পাশেই জাস্ট মোটটাতে টাকা ছিনতাই হয়ে যায়। তারপরে আমি যেখানে টাকা ছিনতাই হয় তার 50-60-70 মিটার দূরে আমি দাঁড়িয়েছিলাম। ওদের বাইক চালানো গতিবিধি দেখে আমি বুঝতে পারলাম যে এরা ছিনতাইকারী মনে হয়, ওই ছিনতাইকারী হবে অথবা অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছে, যার জন্য আমি পিছা করেছিলাম। তারপর আমি সঙ্গে সঙ্গে আমার সিভিক ভলেন্টিয়ারকে চাকুলিয়া মোড়ে বলে দেওয়ার পর ওরা রাস্তা ব্লক করে, ওই দিক দিয়ে না যেতে পারায় আবার চূড়াকুড়ির দিকে ব্যাক আসে। এখানে আমি আমার চার চাক্কা ট্রাকটা এখানে রাস্তায় বাজারের পাশে দাঁড়িয়েছিল, আমার ড্রাইভারকে বলে আবার রাস্তা ব্লক করালাম। তখন আবার এদিক থেকে ফিরে যাওয়ার পর সিভিক ভলেন্টিয়ারের হাতে ধরা পড়ে। তারপরে কি হয়? মানে তারপরে নিয়ে এসে ওদেরকে পাবলিকের হাত থেকে রক্ষা দিয়েছিলাম, আমার ঘরেই বন্ধ করে রেখেছিলাম। তারপরে গোয়ালপুকুর প্রশাসনকে ডেকে প্রশাসনের হাতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আইনত ব্যবস্থা কড়া ব্যবস্থা নেওয়া হয় এদের বিরুদ্ধে। টাকা কি উদ্ধার হয়েছে? না, টাকা ওদের কাছ থেকে উদ্ধার হয়নি, তবে ওদের সহযোগী আরো রয়েছে। কারণ টাকা যখন ছিনতাই করে যায় তখন ছিল দুইজন বাইকে, যখন মজলিশপুর থেকে ফেরত আসে তখন কিন্তু ওরা তিনজন ছিল, এর মানে আরো অন্য কেউ আছে। আমি প্রশাসনের সাথে কথা বললাম, আমি বললাম প্রশাসনের কাছে সহযোগিতা চাইলাম যে তাদেরকে রিমান্ডে নিয়ে যাতে ভালোভাবে রি ইনভেস্টিগেশন করে যাতে টাকাটা রিকভারি করা যায় তার জন্য ব্যবস্থা করে। কত টাকা ছিল ওই মহিলার কাছে? 30,000 টাকা ছিল। 30,000। কোথায় বাড়ি ছিল ওই মহিলার? মহিলার বাড়ি চূড়াকুটি। কি নাম ওনার? হাওয়ানুর বিবি। কি কমপ্লেন করবেন থানায়? হ্যাঁ, থানায় কমপ্লেন করবেন, অলরেডি চলে গেছেন থানায়। আচ্ছা দাদা, আরেকটা বিষয় বলছিলাম যে আপনার এই যে পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় কিন্তু একটা জুয়ার আসর বসছে, তাহলে কি মনে করছেন এই জুয়ার আসরের কারণে কি এই ছিনতাই ঘটনা ঘটছে বারবার? জুয়ার আসরের জন্য এই দুর্নীতি তো তার জন্যই হচ্ছে, বিশেষ করে আমার ধরমপুর টু গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই রয়েছে জুয়ার আড্ডা। আমি প্রশাসনকে অনেকবার বলেছি কিন্তু প্রশাসন হয়তো আমার কথা ধ্যান দিচ্ছে না। তবে আমার মনে হয় আমি আবার প্রশাসনের কাছে রিকোয়েস্ট করতেছি মিডিয়ার মাধ্যমে, যাতে প্রশাসন উদ্যোগ নিয়ে এই জুয়ার আড্ডা বন্ধ করায়। আপনার নাম? আমার নাম MD তসলিমউদ্দিন, ধরমপুর টু গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।